এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইউটিউব মনিটাইজেশন পলিসির উপর নির্ভর করে ব্যক্তিগত অভিমতে বাড়ানো হয়েছে আমরা ভিন্ন মতামতকে সম্মান করি এবং স্বাগত জানাই তো এটা হলো ইউটিউব মনিটাইজেশন পলিসি টু একদম লেটেস্ট তো এই পলিসি একদম ফিক্স কিছু হয় না ইউটিউব প্রত্যেক বছর অন্তত দু তিনবার এই পলিসিকে আপডেট করতে থাকে ঠিক আছে তো এই পলিসিকে যদি আপনি খুব ভালোভাবে মন দিয়ে পড়েন তো তাহলে বুঝতে পারবেন যে আগামী দিনে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো আর মনিটাইজেশন পাবে না তো এটা তো তাহলে খুব চিন্তার বিষয় মানে স্পেশালি নতুন ইউটিউবারদের জন্য তো অবশ্যই চিন্তার বিষয় তো এই পলিসিকে ভালোভাবে অ্যানালাইজ করার পর আমি বুঝেছি যে এরকম প্রায় দশটি টাইপের চ্যানেল আছে যেগুলো হয়তো আগামী দিনে আর মনিটাইজেশন না হতেও পারে তো এই দশটি টাইপের চ্যানেলের উপরে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে এবং আমি ভাবছি যে এই টপিকের উপর একটা সেকেন্ড ভিডিও বানাতে সেই ভিডিওতে আমি দেখাবো যে কোন চ্যানেলগুলো এবার থেকে মনিটাইজেশন পাবে ঠিক আছে তো ওই টপিকের উপর যদি আপনারা ভিডিও চান তো তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান যে এই টপিকের উপর সেকেন্ড ভিডিও চায় ওকে তো চলুন তাহলে এই ভিডিওতে এবার দেখে নিই যে কোন কোন চ্যানেলগুলো আমাদের মনিটাইজেশন পাবে না ওকে তো আমাদের প্রথম চ্যানেল হলো যে ভিডিওস উইথ নো অর মিনিমাল ভয়েস মানে যেসব ভিডিওতে ভয়েস ইউজ করা হয় না তার বদলে টেক্সট ইউজ করা হয় বা টেক্সট দিয়ে কিছু বুঝিয়ে দেওয়া হয় এবং ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক লাগিয়ে দেওয়া হয় এই টাইপের চ্যানেল মনিটাইজেশন পাবে না এখানে মনিটাইজেশন পলিসিতে কি বলা হয়েছে দেখুন এখানে হোয়াটস নট অ্যালাউড টু মনেটাইজের আন্ডারে লেখা আছে যে ইমেজ লাইট শো অর স্ক্রোলিং টেক্সট উইথ মিনিমাল অর নো ন্যারেটিভ কমেন্ট্রি অর এডুকেশনাল ভ্যালু এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে না ঠিক আছে তো এর মধ্যে অনেক রকমের চ্যানেলই পড়ে এর মধ্যে যেমন ধরুন ফ্যাক্টস চ্যানেল পড়ে যে বিভিন্ন রকমের ফ্যাক্টস বলা হয় বা নিউজ চ্যানেল পড়ে যেগুলোতে ধরুন নিউজ তো বলা হয় বাট টেক্সটের ফরম্যাটে হুম ছবি দিয়ে দেওয়া হয় এবং নিচে টেক্সট দিয়ে সেটাকে বুঝিয়ে দেওয়া হয় বা ইমেজ স্লাইড শো করে মানে কোনো কিছু ভিডিও বানানো হয়েছে যেখানে পরপর ইমেজ যাচ্ছে সেরকম কোনো ভয়েস কমেন্ট্রি নেই এই টাইপের চ্যানেলগুলো আর মনিটাইজ হবে না এরকম অনেক উদাহরণ আছে সবগুলো তো দেওয়া সম্ভব নয় তো এরা নর্মালি ভয়েস ওভার ইউজ করে না ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিতে পারে ঠিক আছে এবং এতে টেক্সট দেওয়া হতে পারে তবে এর কিছু এক্সেপশন আছে বা ব্যতিক্রমও আছে যেমন কুকিং চ্যানেল বা ড্রয়িং চ্যানেল মেকানিক্যাল চ্যানেল বা ইলেকট্রিক্যাল চ্যানেল এইসব টাইপের চ্যানেল কিন্তু ভয়েস ওভার ছাড়াও মনিটাইজ হতে পারে কারণ এরা ভ্যালু প্রোভাইড করে হুম কুকিং চ্যানেলে অনেক সময় দেখবেন যে ভয়েস ওভার নেই জাস্ট টেক্সট দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেওয়া হয়েছে বা ড্রয়িং চ্যানেলে এরকম হচ্ছে এগুলো নর্মাল তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় যে এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে আমি এটা বলছি না যে ইউটিউব এটা বলেছে এই পলিসিতে এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি নাও হতে পারে হুম তবে আমার মনে হয় যে এগুলো ব্যতিক্রম এগুলো মনিটাইজ হতে পারে এই রুলসের বাইরেও ঠিক আছে আমাদের সেকেন্ড চ্যানেল ক্যাটাগরিটা হলো যে ইউটিউব শর্টস চ্যানেল উইথ রিউজড কন্টেন্ট ইউটিউব শর্টস চ্যানেল উইথ রিউজড কন্টেন্ট মানে কীরকম এরকম অনেক শর্টস চ্যানেল এখন তৈরি হচ্ছে যেগুলো অন্যান্য চ্যানেলের ভিডিওকে তুলে সেখানকার কোনো স্পেশাল ক্লিপস বা কোনো স্পেশাল সিন আছে সেগুলো দিয়ে দিচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে কোনো ট্রেন্ডিং মিউজিক লাগিয়ে দিচ্ছে দিয়ে এই টাইপের চ্যানেল ভিডিও ছেড়ে দিচ্ছে হুম এছাড়াও অনেক চ্যানেল আছে যেগুলো এই টাইপের শর্টস বানাচ্ছে ধরুন কোনো স্পোর্টসের কোনো মোমেন্টের উপরে ধরুন কোনো সিক্সারের মারছে পরপর হয়তো ছয়টি ছয় মারলো বা এরকম হলো যে কোনো গানের কোনো একটা স্পেশাল মোমেন্ট থাকলো বা কোনো একটা মানে ফুটবলার কোনো গোল মারছে জাস্ট সেই মোমেন্টটুকু মানে দশ সেকেন্ড হোক বা পনেরো সেকেন্ড ওইটুকু পোর্শনকে দিয়ে একটা শর্টস বানিয়ে নিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ট্রেন্ডিং মিউজিক দিয়ে দিচ্ছে এই টাইপের চ্যানেলগুলো আর মনিটাইজ হবে না দেখুন এখানে নট অ্যালাউড টু মনিটাইজের আন্ডারে দেওয়া আছে যে কন্টেন্ট অর মেটেরিয়াল ইউ ডিটেন্ট অরিজিনালি ক্রিয়েট আর নট অ্যালাউড টু মনিটাইজ ওকে তো এই টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না তো থার্ড আমাদের যে চ্যানেল ক্যাটাগরি হলো সেটা হলো যে কন্টেন্ট রিডিং চ্যানেল কন্টেন্ট রিডিং চ্যানেল মানে এরকম অনেক চ্যানেল আছে যারা নিজেরা কন্টেন্ট বানাচ্ছে না কিন্তু অন্যের কন্টেন্ট জাস্ট রিড করছে অন্য কিছু নয় জাস্ট রিডিং এরকম চ্যানেল হলো যে বুক রিডিং চ্যানেল অন্যান্য অথরের কোনো বই নিয়ে সেই বই জাস্ট রিডিং করে যাচ্ছে এর কোনো রকম এডুকেশনাল ভ্যালু নেই বা অন্যান্য কোনো ক্রিয়েটিভ ভ্যালু নেই সেই টাইপের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না যেমন হলো রিডিং চ্যানেল হুম কোনো বই বা কোনো নিউজ পেপারের উপরে রিডিং করছে এই টাইপের চ্যানেল নিউজ চ্যানেল যেগুলো নিউজ পেপার কাটিং পড়া হচ্ছে বা যেখানে কোনো নিউজ অ্যাপের আর্টিকেল পড়া হচ্ছে এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে না এবং এছাড়াও ওয়েবসাইট বা নিউজ ফিডের রিডিং যেগুলো অরিজিনালি আপনি তৈরি করেননি এরকম কন্টেন্ট যদি আপনি রিডিং করেন তো তাহলে সেই টাইপের চ্যানেলও মনিটাইজ হবে না সো এরকম আপনি করতে পারেন না যে আপনি অন্যের ওয়েবসাইট খুলে নিলেন বা অন্যের বই বা অন্যান্য কোনো অ্যাপের কোনো একটা ব্লগ পোস্ট খুলে নিলেন এবং সেটাকে জাস্ট পড়ছেন আপনি রিড করছেন কোনো কমেন্ট্রি করছেন না আর আপনি ভাবছেন যে এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে তো এটা কিন্তু হবে না এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে কন্টেন্ট দ্যাট এক্সক্লুসিভলি ফিচার রিডিং অফ আদার মেটেরিয়াল ইউ ডিডেন্ট অরিজিনালি ক্রিয়েট লাইক টেক্সট ফ্রম ওয়েবসাইট অর নিউজ ফিড ইজ নট এলিজিবল টু মনিটাইজ সো এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে না ওকে ফোর্থ হলো ভিডিও স্ট্যাটাস চ্যানেল ওর পপুলারলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল এরকম অনেক চ্যানেল আছে কিন্তু ইউটিউবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বানায় মানে এরা কি করে যে কোনো গানের একটা ফেমাস সিন নিয়ে নিল বা হয়তো কোনো সিনেমার কোনো একটা ফেমাস সিন যেখানে খুব ভালো ডায়লগ দেওয়া আছে সেই সিনটাকে জাস্ট তুলে নিল দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসাবে ভিডিও স্ট্যাটাস হিসাবে ভিডিওটাকে আপলোড করছে এবং অনেক সময় কি করে এই টাইপের অনেকগুলো স্ট্যাটাসের কম্পাইলেশন ভিডিও বানায় মানে এক টাইপের মানে একটা থাকে না শুধু ভিডিও ক্লিপস এরকম অনেকগুলো ভিডিও ক্লিপস জুড়ে হয়তো এক মিনিট বা দেড় মিনিটের ভিডিও বানালো এই টাইপের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না সো ভিডিও স্ট্যাটাস চ্যানেল মনিটাইজ হবে না এবং এক্ষেত্রে পলিসিও সেই একই যেটা আগের ক্যাটাগরিতে বললাম সেই একই পলিসি এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে ঠিক আছে সো ফিফথ ক্যাটাগরি হলো যে মুভি অর শো সিন কম্পাইলেশন চ্যানেল মানে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কোনো ফেমাস মুভি বা কোনো ফেমাস টিভি শোর কোনো ভালো ভালো সিন যেগুলো খুব পপুলার সিন সেগুলোকে একসঙ্গে নিয়ে সেগুলোকে পরপর একসঙ্গে জুড়ে দিল এডিট করে একসঙ্গে জুড়ে দিয়ে তার একটা কম্পাইলেশন ভিডিও বানিয়ে জাস্ট ছেড়ে দিল নিজেদের চ্যানেলে তো এই টাইপের চ্যানেলগুলো কিন্তু আর মনিটাইজ হবে না দেখুন এখানে লেখা আছে যে ক্লিপস অফ মুমেন্ট ফ্রম ইয়োর ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ লিটিল অর নো ন্যারেটিভ ইজ নট অ্যালাউড টু মনিটাইজ ঠিক আছে সো এই টাইপের চ্যানেলও কিন্তু আর মনিটাইজ হবে না সিক্সথ হলো যে স্পোর্টস সিনস কম্পাইলেশন চ্যানেল স্পোর্টস ইন্স কম্পাইলেশন চ্যানেল মানে যে এরকম অনেক চ্যানেল আছে যারা কোনো গেমের মানে কোনো ফুটবল হোক বা ভলিবল হোক বা ক্রিকেটের হোক কোনো স্পেশাল স্পেশাল মুভমেন্টকে একসঙ্গে জুড়ে একটা কম্পাইলেশন ভিডিও বানাচ্ছে মানে যদি ধরুন আপনি ক্রিকেট হিসাবে ধরেন তো তাহলে কোনো বোলার উইকেট নিল বা কোনো ব্যাটসম্যান সিক্সার মারলো বা কোনো স্ট্যাম্পিং হলো এই টাইপের স্পেশাল মুভমেন্টগুলোকে একসঙ্গে এডিট করে জুড়ে সেই ভিডিও আপলোড করা হয় তো এই সব ভিডিওতে নর্মালি কপিরাইট থেকে বাঁচার জন্যে ভয়েস দেওয়া হয় না এই সব ভিডিওতে হয়তো খুব মিনিমাল ভয়েস কেউ কেউ দিতেও পারে নয়তো ব্যাকগ্রাউন্ডে জাস্ট মিউজিক দেওয়া হয় তো এই টাইপের ভিডিও অনেক সময় শর্টস হিসাবেও বানানো হয় তো এই টাইপের চ্যানেল কিন্তু স্পোর্টস সিনস কম্পাইলেশন চ্যানেল আর মনিটাইজ হবে না ঠিক আছে এক্ষেত্রে মনিটাইজেশনের জন্য যে রুলসটা বলা হয়েছে হুম তো সেই রুলস ও একই রুলস যেটা আমি আগের চ্যানেল ক্যাটাগরির ক্ষেত্রে বললাম যে ক্লিপস অফ মোমেন্ট ফ্রম ইউর ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ লিটল নো নোনিটিভ ইজ নট এলিজিবল টু মনিটাইজ সো তাহলে রুলস সেই একই ওকে সো আগের রুলি অ্যাপ্লিকেবল হয়ে গেল এটার ক্ষেত্রেও তো আমাদের সেভেন্থ যে চ্যানেল ক্যাটাগরি সেটা হলো যে সং কালেকশন চ্যানেল সং কালেকশন চ্যানেল মানে হলো যে এরকম অনেক চ্যানেল আছে যারা কোনো পার্টিকুলার আর্টিস্টের গানকে পরপর একসঙ্গে জুড়ে একটা ভিডিও বানিয়ে নিল একটা বড় ভিডিও বানালো যেখানে কোনো ভিডিওতে কিচ্ছু দেওয়া নয় হয়তো সেই আর্টিস্টের ছবি দেওয়া আছে বা হয়তো যে কোনো একটা পিকচার দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডে সেই আর্টিস্টের গান চালানো হচ্ছে পরপর পরপর তো এই টাইপের চ্যানেলের মানে ভিডিওস কিন্তু আর মনিটাইজ হবে না বা এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে না এবং এটা শুধুমাত্র কোনো স্পেশাল আর্টিস্টের ক্ষেত্রেও না হতে পারে কোনো সিনেমার পার্টিকুলার সিনেমার হিসাবে হতে পারে বা কোনো অ্যালবাম হিসাবে হতে পারে তো এই টাইপের সং কালেকশন চ্যানেল কিন্তু আর মনিটাইজ হবে না দেখুন এখানে পলিসিতে বলা হয়েছে যে কালেকশন অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন ইজ নট এলিজিবল টু মনিটাইজ মানে বিভিন্ন আর্টিস্টের গান যদি আপনি এরকমভাবে কম্পাইল করে আপনার ভিডিও বানান তো সেই টাইপের চ্যানেল মনিটাইজ হবে না ওকে এই যে চ্যানেলটা হলো বা চ্যানেল ক্যাটাগরি হলো সেটা হলো মিউজিক অর মুভি চ্যানেল উইথ মডিফাইড কন্টেন্ট ঠিক আছে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কী করলো কোনো মিউজিকের পি চেঞ্জ করে দিল বা স্পিড চেঞ্জ করে দিল এবং তাকে কি করলো মডিফাই করে দিল হুম দিয়ে তারা আপলোড করে দিচ্ছে তো এরা কি ভাবছে যে এই অ্যালগোরিদমে হয়তো ডিটেক্ট হবে না বা এটা তো অরিজিনাল কন্টেন্টের থেকে তাহলে এর পিচ যেহেতু আলাদা হয়ে গেল তো শুনতেও তো সাউন্ডটা একটু অন্যরকম লাগছে তাই না তো তাহলে এই টাইপের চ্যানেল কিন্তু আর মনিটাইজ হবে না যে চ্যানেলে এই টাইপের কন্টেন্ট বানানো হয় সেগুলো মনিটাইজ হবে না এবং এটা শুধুমাত্র মিউজিকের ক্ষেত্রে হয় না এটা বিভিন্ন রকম সিনেমার ক্ষেত্রেও হয় কোনো সিনেমা যেটা ইউটিউবে রিলিজ করা হয়নি অফিসিয়ালি সেটা যদি অ্যামাজন প্রাইম ভিডিওতে থাকে বা নেটফ্লিক্সে থাকে তো সেখান থেকে কোনো রকমভাবে ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ড করে নিয়ে এসে তার পিচ চেঞ্জ করে বা তার স্পিড চেঞ্জ করে আপলোড করা হয় ইউটিউবে তো সেই টাইপের চ্যানেলও কিন্তু আর মনিটাইজ হবে না দেখুন এখানে পলিসিতে বলা হচ্ছে যে সংস মডিফাইড টু চেঞ্জ দ্য পিচ অর স্পিড বাট আর আদারওয়াইজ আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল ইজ নট অ্যালাউড টু মনিটাইজ সো এই টাইপের চ্যানেল তাহলে আর ময়টাইস হবে না ওকে সো আমাদের নাইন্থ চ্যানেল ক্যাটাগরি হল যে ভিডিওস পিওরলি মেড উইথ সফটওয়্যার অর অ্যাপস উইথ নো হিউম্যান টাচ মানে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কোনো সফটওয়্যারের থ্রুতে বানানো ভিডিও আপলোড করে মানে ধরুন কোনো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও বা ধরুন কোনো হোয়াইট বোর্ড এক্সপ্লেনার ভিডিও বা এরকম নর্মাল এক্সপ্লেনার ভিডিও হয়তো আপলোড করা হচ্ছে যেখানে কোনো হিউম্যান ভয়েস ওভার নেই হয়তো ওখানে যে ভয়েস ওভার থাকছে সেটা রোবোটিক্স বা কম্পিউটারাইজড ভয়েস ওভার থাকছে সো এতে কোনো হিউম্যান টাচ থাকছে না ঠিক আছে তো এই টাইপের যেসব চ্যানেলস আছে মানে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওস বা যে সব এক্সপ্লেনার ভিডিওস থাকে যেগুলোতে নো হিউম্যান ভয়েস থাকে সেই টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না হুম এখানে দেখুন এই পলিসিতে ক্লিয়ারলি বলা হচ্ছে যে টেমপ্লেটেড মাস প্রডিউসড অর প্রোগ্রামেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট ইজ নট এলিজিবল টু মনিটাইজ সো এই টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না যদি আপনাকে এই টাইপের চ্যানেল মনিটাইজ করতে হয় তো তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ভয়েস ওভার দিতে হবে বা হিউম্যান ভয়েস ওভার দিতে হবে ঠিক আছে মনে রাখবেন কিন্তু এবং টেন্থ টেন্থ যে চ্যানেল ক্যাটাগরিটা হলো এটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটা আমি বলছি না যে ইউটিউব নিজের মনিটাইজেশন পলিসিতে এটা লিখেছে এটা আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি টেন চ্যানেল ক্যাটাগরিটা হলো যে চ্যানেল উইথ টু কপিরাইট স্ট্রাইক অর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেসব চ্যানেলে একটার বেশি বা দুটো কপিরাইট স্ট্রাইক চলে এসেছে কপিরাইট স্ট্রাইক চলে আসার পর হয়তো আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এবং সেই সময় যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তো হয়তো আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না সেই সব চ্যানেলকে হয়তো আর মনিটাইজেশন দেওয়া হবে না কেন হবে না সেটা আপনারা নিশ্চয় জানেন যে যেসব চ্যানেলে এতটাই কপিরাইট বা কমিউনিটি ভাইলেশন করা হয়েছে সেগুলোকে হয়তো নিশ্চয় তারা আর মানে মনিটাইজেশন দেবে না সো এইগুলো হলো আমার অভিমতে এই দশ টাইপের চ্যানেল বা দশটি ক্যাটাগরির চ্যানেল যেগুলো হয়তো আগামী দিনে আর মনিটাইজেশন দেবে না এবং এটা সম্পূর্ণভাবে আমার এই পলিসিটা পড়ার পর যেটা মনে হয়েছে সেই হিসাবে আমি বলছি ঠিক আছে আপনার অভিমত আলাদা হতেই পারে আমি আপনার অভিমতকে সম্মান করি বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে জানালাম ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং যদি এর সেকেন্ড পার্ট চান যে কোন কোন চ্যানেল তাহলে মনিটাইজ হবে এটা যদি সেকেন্ড পার্ট চান তো তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানান আমি তার উপর ভিডিও বানিয়ে দেব এবং আশা করি সেইটার উপর অনেক বেশি চ্যানেলস থাকবে কারণ চল্লিশ পঞ্চাশটি হয়তো চ্যানেল থাকবে আর অনেক বেশি চ্যানেল এখন মনিটাইজ হবে ঠিক আছে তো ওই টপিকের উপর যদি ভিডিও চান তো তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশানে জানান আমি বানিয়ে দেব ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ